একসাথে জালে প্রায় 100টি নড়ে ভোলা মাছ। কপাল বদলে গেল মৎস্যজীবীর। বৃহস্পতিবার পেয়েছিলেন 18টি মাছ, এদিন সকালে জালে ওঠে 85টি মাছ। প্রায় 5 ফুট দৈর্ঘ্যের বিশেষ ধরনের 100টি ভোলা মাছ মৎস্যজীবীদের জালে। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, মাছগুলি নড়ে ভোলা মাছ নামে পরিচিত। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের মৎস্যজীবীদের জালে উঠেছে দৈত্যকার এই ভোলা মাছ। হুগলি নদীতে মৎস্যজীবীদের জালে বৃহস্পতিবার 18টি নড়ে ভোলা মাছ ওঠে। শুক্রবার ভোররাতে একই জায়গায় জাল পেতেছিলেন মৎস্যজীবীরা। এদিন মৎস্যজীবীদের জালে উঠেছে প্রায় 85টি নড়ে ভোলা মাছ। বিপুল পরিমাণ মাছ পেয়ে স্বভাবতই খুশি মৎস্যজীবীরা। জানা গেছে, মাছগুলি ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মৎস্য আড়তে বিক্রি করা হবে। শুক্রবার সকালে মৎস্যজীবীদের জালে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ার ঘটনা সামনে আসার পর স্থানীয়রা রীতিমতো ভিড় জমিয়েছেন মৎস্যজীবীর বাড়িতে। জানা গেছে, শুক্রবার ভোররাতে হুগলি নদীর নয়াচড়ের কাছে জাল পেতেছিলেন মতিন জমাদার, আর তাতেই কেল্লা ফতে। মৎস্যজীবীরা জানিয়েছেন, মাছগুলি জাল থেকে তুলতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। এদিন বাড়িতে ফেরার পর পাড়া প্রতিবেশীরা ভেঙে পড়েছেন তার বাড়িতে এই মাছ দেখার জন্য। স্থানীয় মৎস্যজীবী শরীফউদ্দিন ঘরামি বলেন, আমরা গরিব মৎস্যজীবী। যারা মাছগুলো পেয়েছে সাধারণত খুব গরিব মৎস্যজীবী, মাছগুলো পেয়ে তাদের খুব ভালো হয়েছে এবং প্রত্যেকের গ্রামবাসীরও প্রত্যেকে খুব ভালো লেগেছে। গ্রাম থেকে প্রচুর মানুষ দেখতে আসছে এই মাছগুলো। হ্যাঁ, এই মাছগুলো পেয়ে সবাই খুব খুশি এবং নতুন চড়া হুগলি নদীর ওখানে মাছগুলো সব পেয়েছে এবং কালকে পেয়েছিল 24টা, আজকের পেয়েছে 85 পিস এবং আরও যেন পড়ে, এটা আমরা কামনা করছি। আরও যেন মাছগুলো পেয়ে যারা গরিব মানুষ আছে যেন খুশি হয়। আমরা মৎস্যজীবী এলাকায় যে এই মাছগুলো পাওয়া গেছে আমরা খুব খুশি হয়েছি, আমরা খুব গরিব মানুষ পেয়ে খুব আনন্দিত হয়েছি। বিপুল পরিমাণ মাছ জালে ওঠায় স্বভাবতই খুশি মৎস্যজীবীরা। মাছগুলি নেবার জন্য ছোট ট্রাকও ভাড়া করেছেন মৎস্যজীবী। জানা গেছে, 5 জন মিলে একটি নৌকা নিয়ে নয়াচড়ের কাছে মাছ ধরতে গেছিলেন। প্রথমে বৃহস্পতিবার 18টি নড়ে ভোলা মাছ ওঠে, এদিন ফের 85টি মাছ পেয়েছেন। ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গেছে অন্য মৎস্যজীবীদের মধ্যেও। মাছ ধরে আমাদের জীবিকা নির্বাহ হয়। আমার ভাই ও গত 2 দিন নয়াচরে যে বোল্ডার আছে বোল্ডারের ওখানে জাল পাত, প্রথম দিন জাল পাতার পরে 24টা মাছ পড়ে, আজকে 85টা মাছ পড়ে। তো মাছ পড়ে এলাকাবাসীরা খুশি, আমরাও খুশি, ভবিষ্যতে আমরা আরও মাছ যাতে ধরতে পারি সেই ব্যবস্থা করি। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, গভীর সমুদ্র থেকে বড় মাছের ঝাঁক ঢুকে পড়েছে নদীতে, তার জেরেই জালে উঠেছে দৈত্যাকার এতগুলি নড়ে ভোলা মাছ। ট্যাংরাচর হুগলি নদী, আমরা এখান থেকে এই নড়ে ভোলা মাছ ধরেছি 85 পিস। আমরা পেয়েছি এই হুগলি নদী, এখান থেকে একটা চর আছে আগুনমারির চর, ওই চরের কাছ থেকে আমরা পেয়েছি ধরো ওই 7:30টার দিকে সকাল। তারপরে ওই মাছগুলো নিয়ে এখন আসা হয়েছে ধারে এসে, এগুলো বরফ ফরফ দিয়ে গাড়িতে করে পাঠানো হবে, এগুলো এখন নিশ্চিন্তপুর বাজারে যাবে। ম্যাক্সিমাম 10 লাখ টাকার মূল্য তো ভাবছি আমরা। হ্যাঁ, আগের দিনে আমরা পেয়েছি, আমরা মনে খুব আনন্দিত বোধ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হুগলি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।